Assalamualaikum viewers, Yasin Vlogs এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা চলে আসলাম নিউ ওয়ার্ল্ড ফার্নিচারে আর তাদের এখানে দেখতে পাচ্ছেন আজকে চমৎকার একটি বেডরুম প্যাকেজ দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও। আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে এই শোরুম থেকে মোহাম্মদ অনিক ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকের যে প্যাকেজটা আছে এটার সাথে কি কি থাকবে? এটার সাথে থাকবে ভাই একটা খাট, একটা আলমারি, একটা ভ্যানিটি, একটা ওয়ার্ড্রপ, একটা সাইড টেবিল। হ্যাঁ, টোটাল কয় পিসের এটা? টোটাল 5 পিসের একটা ফুল সেট। জি দেখেন চমৎকার এটা আছে। তৈরি করছেন কি দিয়ে এটা? এটা ভাই মালয়েশিয়ান MDF প্রসেসিং উড বলা হয় যেটাকে, ঠিক আছে? আচ্ছা, মালয়েশিয়ান MDF। জি, মিডিয়াম ডেনসিটি ফাইবার, ঠিক আছে? এটা আপনার কোনো সময় ঘুণে ধরবে না, বাঁকা হবে না, ঠিক আছে? আর 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ঘুণ পোকার জন্য। যদি কোনো সময় ঘুণে ধরে কষ্ট করে নিয়ে আসবেন, আরেকটা নতুন নিয়ে যাবেন। তো যারাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের এই সেটটার প্রাইসটা কেমন এবং গুণগত মানটা কেমন হবে। ভাই এইটার আমরা যদি খাট থেকে শুরু করি, খাটের সাইজটা কি আছে? খাটের সাইজটা আছে আপনার 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট, জি, ফুল বক্স খাট থাকবে। ফুল বক্স 6 ফিট বাই 7 ফিট, চমৎকার একটা খাট। কিন্তু লেগ সাইড হেড সাইড কিন্তু সেম ডিজাইন, ঠিক আছে? এবং মিররের কাজ করা হয়েছে এবং ভেলভেটের যে কাজ করা হয়েছে, জি, খুবই সুন্দরভাবে ফোটা উঠা উঠছে। এবং আপনার চাইলে কাস্টমার চাইলে বডির কালারও চেঞ্জ করে নিতে পারবে, চাইলে ভেলভেটের কালারও চেঞ্জ করে নিতে পারবে। মানে কাস্টমার চাইলে চেঞ্জ করে নিতে পারবে। জি, দেখতে কিন্তু আসলে খুবই চমৎকার দেখা যাচ্ছে। কাস্টমার যেভাবে চান কাস্টমাইজেশন করে তারপর নিতে পারবেন না? জি। তারপর থাকবে একটা তিন পাল্লার আলমারি একটা আলমারি আছে। দেখেন দুই পাল্লাতে আপনার ভেলভেটের কাজ করা হয়েছে, মাঝখানে ফুল মিরর রাখা হয়েছে। যদি কাস্টমার চায় যে আপনার তিন পাল্লাই মিরর নিবে সেটাও পারবে, যদি চায় যে তিনও পাল্লায় আপনার ভেলভেট নিবে সেটাও পারবে, যে যেভাবে নিতে চায় ওইভাবে দাও। এবং মিররের পুরোটা মিররের কাজ করা হয়েছে এবং কার্নিশেও আপনার মিররের কাজ করা হয়েছে এবং নিচে স্পটলাইট ব্যবহার করা হয়েছে। নিচে কিন্তু স্পটলাইট দেওয়া হয়েছে। আচ্ছা, ভিতর একটু খুলে দেখেন আমাদেরকে। জি অবশ্যই। ভিতরটা যদি আমরা একটু দেখি, এই পাশটাতে দেখতে পাচ্ছি সেলফ দাও, সেলফ করা আছে এবং বাইরে ভিতরে সেম কালার। তারপর মাঝেরটা যদি আমরা একটু দেখি, মাঝে আপনার একটা হ্যাঙ্গার থাকবে, একটা সিক্রেট ডয়ার, একটা ডয়ার থাকবে, নিচে আবার আরেকটা তাক থাকবে। হ্যাঁ জি, এই পাশটা দেখি সেলফ করা, এই পাশে আপনার সেলফ সিস্টেম করা আছে। এই পাশটাতে কিন্তু আপনার সেলফ সিস্টেম করা থাকবে। এই আলমারিটার সাইজ আছে কি? এটা আপনার 5 ফিট বাই 6 ফিট। 5 ফিট বাই 6 ফিট, জি। আচ্ছা, তারপর যেটা দেখতে, তারপর থাকবে একটা ভ্যানিটি, চমৎকার একটি ভ্যানিটি। ভ্যানিটার সাইজ কি আছে? ভ্যানিটার সাইজ আছে 4 ফিট বাই 6 ফিট। 4 ফিট বাই 6 ফিট, জি। এটা নয়টা, কয়টা ডয়ার থাকবে? নয়টা ডয়ার আছে, এই পাশে চারটা, এই পাশে চারটা, মাঝখানে একটা, ঠিক আছে? এবং মিরর করা হয়েছে, তারপরে এটার মধ্যে নকশা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, নকশা স্টাইল করে তারপরে মিরর করা হয়েছে। এবং উপরে আপনার একটা সাদা গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, যাতে ভিতরে কিছু রাখলে সেটা আপনি যাতে দেখতে পারেন, আপনি দেখতে পারেন। আর এই হলো আপনার বিশাল সাইজের মিররটা, আপনি দেখতে পাচ্ছেন স্পটলাইট ব্যবহার করা হয়েছে। অনেকগুলো লাইট দেওয়া আছে, দেখেন, জি, অনেকগুলো লাইট দেওয়া আছে, দেখেন। তারপরে এটার সাথে থাকবে একটা ওয়ার ড্রপ, চার ডয়ারের একটা ওয়ার ড্রপ। জি, দেখতে পাচ্ছেন আপনার ভেলভেটের কাজ করা হয়েছে এবং মিররের কাজ করা আছে। এবং আমরা ভিতরে একটু দেখাই দিই আমাদের, ভিতরে বাইরে সেম ফিনিশিং। এবং এটার ইটা দেখেন, ঘনত্বটা দেখেন, বুঝতে পারবেন কতটা মোটা। অনেক মোটা করা হয়েছে না? জি, একদম প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে আমাদের জিনিসগুলো আর কি। তারপর খাটের সাথে কিন্তু একটা বেড সাইড টেবিল আছে, তিন ডয়ারের না? জি। আচ্ছা, ঠিক আছে, ডয়ারগুলো আপনার মিরর করে দেওয়া হয়েছে। তারপর আমরা আরেকবার বলে দিচ্ছি এটার সাথে কি কি থাকবে। একটা সাইড বক, একটা চার ডয়ার, একটা অর্ড্রপ, একটা চমৎকার একটা ভ্যানিটি, ভ্যানিটির সাথে একটা বসার জন্য একটা টুল। এখানে তিন পার্টের একটি আলমিরা এবং কি 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটা খাট থাকবে। খাটের বিছনা হাইসাগুলো কিসের থাকবে? ওগুলো থাকবে মেহগনি কাঠের, সম্পূর্ণ মেহগনি কাঠের। জি, বিছনা হাইসাগুলো থাকবে মেহগনি কাঠের। এটার প্রাইসটা কত পড়বে? এটা আমাদের রেগুলার প্রাইস পড়ে 1,30,000 টাকা। 1,30,000 টাকা, জি। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে আসলে বা সামনে যেহেতু শীত চলে আসছে, শীত উপলক্ষে স্পেশাল কোনো ডিসকাউন্ট দেবেন? জি অবশ্যই, সামনে বিয়ের সিজন আছে, ঠিক আছে? এটা চাইলে বিয়ের গিফট হিসেবে মানে যদি দেয়, পুরো ঘরের গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো গেটআপ চেঞ্জ হয়ে যাবে। আর এখনকার জেনারেশনের সাথে এই ডিজাইনটা আপনার, এটা মূলত আমাদের বাহিরের ডিজাইন, ঠিক আছে? বাহিরে দেখা গেছে এই সব ডিজাইন ব্যবহার করা হয়, কিন্তু বাংলাদেশে দেখা গেছে সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? এর জন্য আমরা চেষ্টা করছি কাস্টমারের সাধ্য অনুযায়ী এই বেডরুম সেটটা তৈরি করার। তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1,30,000 টাকা, বাট আপনার ব্লক থেকে যারা আসবে তাদের জন্য বরাবর 1,05,000 টাকা রাখতে পারবো। 1,05,000 টাকা, জি। তো ভিউয়ার্স, আপনারা যারাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই এটা নিতে হলে একবার হলো ঘুরে যাবেন তাদের এখানে। তাদের ঠিকানাটা একটু আমি জিজ্ঞেস করে নিই ভাই, ঠিকানাটা বলে। আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর রেলগেট। কেউ যদি আসতে চান সেক্ষেত্রে উত্তর আজমপুর নেমে পূর্ব পাশ থেকে রিক্সাকে বললে হবে, আজমপুর রেলগেট নামা দিতে, রেলগেটের পাশে আমাদের শোরুম নিউ ওয়ার্ল্ড ফার্নিচার, চাইলে গুগল ম্যাপে সার্চ করেও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।